কেমন আছো সবাই? আশা করছি তোমরা ভালোই আছো। প্রতিদিন তোমাদের সাথে নতুন নতুন ব্লগ শেয়ার করতে আমার বেশ ভালোই লাগে। তাই আজকে বাঙালি মেয়ে পূজার একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। আজকে বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়েছি বাঁকুড়া যাওয়ার জন্য। প্রায় 10 বছর পর আমরা বাঁকুড়া যাচ্ছি। কেন বাঁকুড়া যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি বলছি। শাল সেগুন মেহগনির পথ পেরিয়ে গন্তব্যস্থলে গাড়ি ছুটে চলেছে। বিষ্ণুপুর স্টেশনে ট্রেন ঢুকতেই দেখলাম কয়েকটা পোড়ামাটির জিনিস বিক্রি হচ্ছে। বিশেষত স্টেশনের এই পোড়ামাটির রংটা দেখে মনে হচ্ছিল আমরা বাঁকুড়া জেলায় ঢুকে পড়েছি। তারপরেই এলো বাঁকুড়া স্টেশন, সবাই মিলে ট্রেন থেকে নেমে পড়লাম। স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে গাড়ি ঠিক করে আমরা গাড়িতে উঠে পড়লাম। কিছুটা পথ পেরিয়ে এসেই দেখতে পেলাম একটি নদী। এই নদীটির নাম কংসাবতী। নদীর মাঝখানে জল থাকলেও কিছু কিছু জায়গায় চড়া পড়ে গিয়েছে, সেখানেই গড়ে উঠেছে কিছু মানুষের জনবসতি। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বাঁকুড়া একটি বিখ্যাত জায়গা। বিশেষ করে পাহাড়ি অঞ্চল হওয়ার কারণে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমাদের বেশি করে টানে। বাঁকুড়ার একটি ছোট গ্রাম সুপুরে আমার ছোট মাসির বাড়ি আছে। প্রায় 10 বছর আগে আমি মাসির বাড়ি এসেছিলাম, আবার 10 বছর পরে আমি মাসির বাড়ি যাচ্ছি আর তোমাদেরকেও সাথে করে নিয়ে যাচ্ছি। জায়গাটা যেমন মনোরম তেমনই সুন্দর। এখানে এসে দেখলাম প্রায় প্রতিটি বাড়িতে গরু ছাগল ভেড়া অনেক গৃহপালিত পশু রয়েছে। মাসি বাড়িতে এসে মাসির মেয়েদের সাথে বেশ মজা করলাম। মা মাসি দুই বোন মিলে অনেক দিনে জমানো গল্প করতে করতে দুজনে রান্না করলো। আজকে আমার মাসির দুই মেয়ে আবদার করেছে তাদের মাসির কাছে মাসির বাড়ির দেশি মুরগির লাল লাল ঝোল খাবে, আর দুই বোন মিলে অধীর আগ্রহে বসে আছে কখন মাংসের তরকারি হবে আর ওরা খাবে। মাসিদের এখানকার উনানগুলো ছোট হলেও দেখতে বেশ সুন্দর। আমার ইচ্ছে আছে মাসিদের এখান থেকে একটা উনান নিয়ে যাব বাড়িতে। মার এখানে রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, চলো আমরা এবার দুপুরের খাবার খেয়ে নেব। বিকেল হতেই সবাই মিলে বাজারে বেরিয়ে পড়েছি। এখানকার লাল মাটির দেশের মাটির বাড়িগুলো দেখতে বেশ সুন্দর। দুর্গাপূজার মতো বড় করেই এখানে মনসা পুজো হয়। মাসির বাড়ির পাশেই এই মনসা মন্দিরটিতে প্রতিদিনই পুজো হয়। পাশেই আছে গ্রামের বড় ঠাকুর দালান। দুর্গাপূজার সময় গ্রামের সব মানুষেরা সামিল হয়ে এখানে বড় অনুষ্ঠান করে। রাস্তায় আস্তে আস্তে দেখলাম এই জায়গাটাতে ঠাকুরের মুখ তৈরি হচ্ছে, পোড়ামাটির ঠাকুরও তৈরি করা হয়। মাসির মুখে শুনলাম এখানকার মানুষেরা চপ ভাজা তেলে ভাজা খেতে বেশি ভালোবাসে। এখানকার বিখ্যাত তেলে ভাজার দোকান থেকে চপ ফুলুরি পেঁয়াজ কিনে নিলাম। বাইরে জোরে বৃষ্টি এসেছে তাই তাড়াহুড়ো করে বাড়ি চলে এসেছি। মাটিতে মাদুর পেতে সবাই মিলে চপমুড়ি খেতে বসেছি। বড়রা চপমুড়ি খেতে খেতে গল্প করছে আর আমরা সব বোনেরা মিলে চপমুড়ি খেতে খেতে সাপ লুলু খেলতে বসেছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আরও নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ দেখতে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো বন্ধুরা। আজকের মতো এলাম তাহলে, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।